হ্যাঁ সিদ্ধার্থ গৌতম বুদ্ধের নাম অনুসারে সিদ্ধার্থ খুবই পছন্দ করি এবং আমি মনে করি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দার্শনিক এবং উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো একটা সময়ে যখন আমি কৈশোর পার হয়ে তার পদার্প করছি তখন আমাকে খুব আমার উপর খুব বড় প্রভাব ফেলেছিল এবং আমি মনে করি ভারতবর্ষে আহ গৌতম বুদ্ধের একটা প্রভাব সবসময় আছে সবসময় থাকবে এমন কি গৌতম এমন গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার যাকে আমরা হয়তো সরাসরি তাকে আমরা মানে ধারণ করি না কিন্তু অন্য কাউকে ধারণ করতে গেলে তার ছায়া দিয়ে ধারণ করতে হয় এটা ব্যাপারটা কি আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বোঝাতে পারি ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন যেমন ধরেন আহ গৌতম বুদ্ধ কিন্তু সংসার ছেড়ে বন জঙ্গলে গিয়ে একেবারে মানে ইসের মতো জীবন যাপন করেছেন সবকিছু সব সংসার সব মায়া সব কিছু ছেড়ে চলে গেছেন এবং জীবের দয়া করতে বলেছেন এবং যখন এই অঞ্চলে ইসলামের আবির্ভাব হয় ইসলাম আসে এই অঞ্চলে বা ধরেন খ্রিস্টানিটি আসে এই অঞ্চলে তখন কিন্তু তাদেরকে গৌতম বুদ্ধের ছায়া হয়ে ঢুকতে হয়েছে এই অঞ্চলে যেমন ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম যে ইসলাম হচ্ছে খুবই একটা মানে মিলিটারি টাইপের ধর্ম তাদের কঠোর নিয়ম শৃঙ্খলা আছে এবং তারা খুব কঠোর ভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে এবং নিয়ন্ত্রণের মধ্যে তারা মোহাম্মদ ক্যারেক্টারটা মোহাম্মদ ক্যারেক্টারটার একটা সৌদি আরবে বা আরব অঞ্চলে মোহাম্মদ ক্যারেক্টারটার একটা ইমেজ আছে মানে মোহাম্মদ মোহাম্মদ ক্যারেক্টারটা হচ্ছে কি অনেকখানি রাজনৈতিক নেতার মতো বড় জাতীয়তাবাদী রাজনৈতিক নেতার মতো কিন্তু মোহাম্মদ ক্যারেক্টারটা যখন এই ইরান থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান হয়ে এই অঞ্চলে প্রবেশ করেছে ভারতে প্রবেশ করেছে তখন কিন্তু খুব মজার একটা ব্যাপার হচ্ছে তখন কিন্তু মোহাম্মদের চরিত্রটাই পাল্টে গেছে মোহাম্মদকে আমরা যেভাবে দেখেছি আর আরব অঞ্চলের মানুষ যেভাবে দেখেছে সেই দুটা কিন্তু একরকম না আমাদের কাছে মোহাম্মদের যে ইমেজ সেটা হচ্ছে আহ খুব মানবতাবাদী একজন মানুষ যিনি সংসার খুব একটা পালন করেন না উনি হেরা পর্বতের গুহায় গিয়ে খালি ধ্যান করেন এখন এই ক্যারেক্টারটা কোথা থেকে আসছে। কিন্তু আরবে এই মোহাম্মদের যে ক্যারেক্টারটা আরবে মোহাম্মদের ক্যারেক্টারটা কিন্তু এরকম না হেরা পর্বতের গুহায় যে তিনি ধ্যান করতেন এই বিষয়টা কিন্তু এত ফোকাস করা হয় না আরব অঞ্চলে মোহাম্মদ যে হেরা পর্বতের গুহায় গিয়ে ধ্যান করতেন এই এই অংশটা তার জীবনের এই অংশটা এত ফোকাস না ওই এখানে তার জীবনের যুদ্ধ এবং মদিনায় মদিনায় থাকাকালীন যে সময়টা সেই সময়টা হচ্ছে আরবে মোহাম্মদের ক্যারেক্টারটাকে ওই অংশ ক্যারেক্টারের ওই অংশটাকে গ্লোরিফাই করা হয় এবং ওই অংশটাকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু মোহাম্মদ মোহাম্মদ যত আমাদের অঞ্চলে ঢুকেছে আমাদের অঞ্চলে ঢোকার সময় মানুষ দেখেছে যে এই অঞ্চলে যারা ইসলাম আমাদের অঞ্চলে নিয়ে আসছে তারা দেখেছে যে এই অঞ্চলে ঢুকতে মানে পা ধরেই হবে মানে গৌতম বুদ্ধের পায়ে স্পর্শ করে করা ছাড়া এই অঞ্চলে ঢোকা সম্ভব না ইসলামের এই অঞ্চলে স্প্রেড করা সম্ভব না এই জন্য যারা সুফিবাদী সুফিবাদী দার্শনিক ছিলেন বা সুফি তত্ত্ব যারা প্রচার করেছেন সুফি বাদ যারা প্রচার করেছেন তারা করেছেন কি মোহাম্মদকে কে গৌতম বুদ্ধের একটা পোশাক করিয়েছেন মোহাম্মদের যে মানে জঙ্গি এবং যে সাম্প্রদায়িক চরিত্রটা ছিল সেই চরিত্রটা সেই পোশাকগুলো খুলে রেখে গৌতম বুদ্ধের পোশাকটা তাকে পরিয়ে এই অঞ্চলে তাকে প্রবেশ করা করানো হয়েছে এবং প্রবেশ করিয়ে তখন সেই যে মোহাম্মদ সেই মোহাম্মদ হয়ে উঠেছে তখন মানবতাবাদী মোহাম্মদ জীবে দয়া করা মোহাম্মদ সেই মোহাম্মদ সম্পর্কে নানা কল্প কাহিনী ছোট ছোট গল্প তৈরি হয়েছে যে ইহুদি তিনি নাকি মানে সেবা সেবা করেছেন এই কাহিনীগুলা কিন্তু সত্য না এই কাহিনীগুলা কিন্তু এই অঞ্চলের মানুষ জানে মানে ইরানের অঞ্চলের মানুষ কিন্তু এই কাহিনীগুলো জানে না তো আমি দেখেছি যে এই অঞ্চলে ঢুকুক ঢুকুক বা তার গৌতম বুদ্ধের আহ পোশাক করে ঢুকতে হয়েছে মানে গৌতম বুদ্ধের ছায়া নিয়ে ঢুকতে হয়েছে এখন এই মানে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু একটা সময় বুদ্ধ ছিল এবং গৌতম বুদ্ধের চরিত্র কিন্তু বাংলাদেশের মানুষও ধারণ করে এক ধরনের ধারণ করে এই কারণে এই সমস্ত কারণে আমার মনে হয়েছে গৌতম বুদ্ধ ভারতের খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা চরিত্র যে চরিত্রটাকে অস্বীকার করে ভারতবর্ষে কেউ রাজনীতি করতে পারবে না ভারতবর্ষে কোনো কিছুই করা যাবে দর্শক চর্চাও করতে পারবে না গৌতম বুদ্ধকে অস্বীকার করে এবং এই কারণে আমি গৌতম বুদ্ধ দ্বারা খুবই ইন্সপায়ার্ড ধর্মপ্রবর্তক গৌতম বুদ্ধ না আমি দার্শনিক গৌতম বুদ্ধের কথা বলছি এবং আমি আচ্ছা আর আর একটা কারণ হচ্ছে ওর যে ও যে আমার মাইফ যে কনসিপ্ট করেছিল সেটা নেপালে কনসেপ্ট করেছিল গত বুদ্ধের জন্মস্থানের খুবই কাছাকাছি জায়গায় তো এটাও একটা কারণ ছিল এই জন্য আমরা দুজনে মিলে ঠিক করলাম যে সরি দুজন মিলে ঠিক করলাম যে আমরা বেশি ধার্থ লাগবো আচ্ছা যাই হোক ভাল লাগলো আপনার কথা শুনে এমনিও বুদ্ধের দর্শন করার পরে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই যে আমি এই যাবত এই আমি যতগুলো মানুষের দর্শক সম্পর্কে জেনেছি গৌতম যাই হোক আর কি জানেন ওখান থেকে তো খুব ভালো জানা যাচ্ছে তো এমতো অবস্থায় ওই বিষয়টা নিয়ে আপনি কিছু একটু বলুন আপনার মধ্যে একটু শুনতে চাই যে সিরিয়ায় যে গৃহযুদ্ধ আসাদ বাহিনী এবং তার রুশ আহ তারা যে মিলে যে নিরীহ মানুষের তার ভিতরে যেটা অত্যাচারের যে একটা লীলা খেলা চলছে যা কিনা আমাদের আমরা যারা মুক্ত চিন্তা করি আমরা যারা নাস্তিকবাদের চর্চা করি আমাদের ভিতরটা যেভাবে কাটছে এই কান্নার রোলটা মানে কতটুকু পৌঁছবে অতটুকু ওই মানে ওই জায়গাতে আর কি বা আমাদের বা যারা ধার্মিক আছে তাদেরও বা কি করণীয় আছে এটা সম্পর্কে যদি একটু বলতেন এখানে আমি একটা বিষয়ে সবসময় লক্ষ্য করি আমাদের ফেসবুকে অনলাইন অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে কোন দেশে মুসলমানদের উপরে নির্যাতন হলি মানুষ খুব বেশি পরিমাণে হ্যাশট্যাগ দেয় এবং বেশি পরিমাণে কান্না কাটি করে ব্যাপারটা আমার কাছে খুবই অমানবিক মনে হয় আমি সিরিয়া হোক সেটা সেটা ইয়েমেনে হোক ইয়েমেনে আপনি জানেন নিশ্চয়ই যে সৌদি আরবের সৌদি আরব থেকে ইয়েমেনে আক্রমণ করা হচ্ছে ইয়েমেনেও কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে ইয়েমেন নিয়ে কিন্তু মানে বাংলাদেশের মানুষে তেমন কোনো কথাবার্তা নাই চুপচাপ তারা সিরিয়া নিয়ে তারা কথা বলছে সিরিয়া নিয়ে কথা বলার পেছনেও কিন্তু একটা মানে রাজনৈতিক রাজনৈতিক ব্যাপার আছে এখন মানবতাবাদ যদি রাজনৈতিক হয়ে ওঠে বা যদি মুসল মানবতাবাদ হয়ে থাকে আগে রোহিঙ্গাদের পক্ষে লিখেছিলাম কিন্তু আমি দেখেছি যে বাংলাদেশের বাংলাদেশে প্রচুর পরিমাণে এই ধরনের লেখা হয় যখনই কোনো মুসলমান দেশের উপরে আক্রমণ হয় বা মুসলমান মারা যায় তখনই শুধুমাত্র তাদের মানবতাবাদ জেগে ওঠে এই সমস্যা কারণে আমি এই বিষয়গুলো নিয়ে খুবই বিরক্ত এবং এই বিষয়গুলো নিয়ে এখন আর আমি তেমন কোনো কথা বলি না আচ্ছা তারপরে হয় কি যে মানবতার খাতিরে যত না জাগ্রত হবি আর আসলে আমরা তো সুধিমতো আমাদের আন্দোলনটা তো আসলে সর্বজনীন মানব বস্তুকে কেন্দ্র করে মানব বস্তুকে না প্রতিটি প্রাণীর অধিকার বা প্রতিটি প্রাণী জন্য বেঁচে থাকুক এটাই তোমরা চাই তাই না তো সেই জায়গা থেকে আমাদের যে লেখনি সেটা তো চলবে আর মৌন প্রতিবাদ তার যেটা বহি প্রকাশ সেটা ঘটবে এটা তো আর ই করা যাবে না আর বই মেলায় আপনাকে খুব মিস করি এবারের বই মেলাটায় আসলে আপনি থাকলে খুব ভালো হতো আর এর সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই যে আপনি যদি একটা বই বের করতেন আমরা যেমন তসলিমা নাসরিনের গল্প বইটা এবার সবসচি নতুন একটা প্রকাশনা থেকে বের করেছে ভালোই চলেছে অনেকেই কিনেছে হ্যাঁ তো ওই দৃশ্য দেখার সময় আমি ভাবলাম যে উনি ওনার বই যদি বাংলাদেশে যদি বের করতে পারে তো নিষিদ্ধ এমন তো না আপনি নিষিদ্ধ তাই না আর লেখা তো কখনো নিষিদ্ধ হয় না অতএব আপনি আপনার জায়গা থেকে যদি কোনো একটা বই যদি বের করতেন তাহলে আমাদের একটু ভালো হতো আর পিডিএফ পিডিএফ এর পড়া আর তাজা বইয়ের গন্ধ নিয়ে পড়া দুইটা তো একটু ব্যতিক্রম স্বাদ হবেই তো এই জায়গা থেকে বলবো যে নেক্সট ইয়ারে আপনি যদি একটা বই বের করতেন আমাদের একটু ভালো হতো আমার বই অলরেডি দুটো লেখা আছে কিন্তু আমি কোনো প্রকাশক পাচ্ছি না প্রকাশকরা একটু ভয় পান আমার বই একটু ভয় ভয় যান কেন পান আমি জানি না তো নাম শুনলে তারা একটু পিছিয়ে যান দেখি যদি কোনো প্রকাশক এগিয়ে আসেন তাহলে আমি আমি তাদেরকে দিতে পারি আমার বই একটা একটা বই আছে তার মধ্যে একটা বই হচ্ছে কি বাচ্চাদের জন্য লেখা সেটা হচ্ছে শিশুদের জন্য মানবতাবাদ সেই বইটা আমি একটা বই থেকে অনুবাদ করেছিলাম অনুবাদ করার পর আমি সিদ্ধান্ত নিলাম যে অনুবাদটা আসলে জন্য সঠিক না। আমার জিনিসটা পাল্টে আমার বাংলাদেশের শিশুদের উপযোগী করে বইটাকে তৈরি করতে হবে পরবর্তীতে আমি মোটামুটি পুরাটাই চেঞ্জ করে ফেলেছি বইটার চেঞ্জ করে বইটা ওই বইটা আমি প্রকাশ করতে চাই তবে এই বইটা প্রকাশের মানে শর্ত হচ্ছে আমি শর্ত দিব প্রকাশ করতে চান তাদেরকে আমি একটা শর্ত দিব যে শর্তটা হচ্ছে বইটা যেন সর্বনিম্ন দামে রাখা হয় আমি বইটা থেকে কোনো ধরনের রয়্যালিটি চাই না বা কোনো ধরনের টাকা পয়সা চাই না বইটা যেন সর্বনিম্ন দামে রাখা হয় এবং বইটাতে যেন রঙিন ছবি যুক্ত করা থাকে বইটা যেন রঙিন হয় বাচ্চারা যেন বইটা ধরেই যেন এক ধরনের আনন্দ পায় যে বইটা খুব রঙিন চঙা এখন এই রংচনা রংচঙা কাগজে পড়তে হবে দুই নম্বর হচ্ছে বইটা একেবারে সর্বনিম্ন দামে রাখতে হবে এইরকম কোন প্রকাশক আমি আসলে পাচ্ছি না এরকম কোন প্রকাশক যদি পাওয়া যেত তাহলে আমি কৃতজ্ঞ থাকতাম তাহলে আমি বইটা আমি আমি ব্যক্তিগত ভাবে একটা প্রকাশনের সঙ্গে যুক্ত আছি এখন দাম বলার দরকার নেই তো আমি যে প্রকাশনের সঙ্গে যুক্ত আছি তারা মোটামুটি প্রাপ্ত বয়স্ক না প্রাপ্ত মস্তিষ্ক অধিকারী যারা লেখক তাদের লেখাগুলো বের করার জন্য তারা যথেষ্ট উৎসাহী এবং তার একটা প্রতিফলন এবার ঘটেছে তসলিমা নাসরিনের গল্প বইটা এবার ওই প্রকাশনী থেকে বের হয়েছে তো আমি সেখানে আমি আলাপ করতে পারি আচ্ছা তাহলে তো খুবই ভালো হয় ভাই তাহলে খুবই ভালো হয় আপনি যদি পারেন তাহলে তাদের সাথে একটু আলাপ করে আমাকে একটা ইমেল করবেন আমি ইমেল করলে আমি ইমেইলে আপনাদের সাথে তাহলে আপনার সাথে ওনাদের সাথে যোগাযোগ করতে পারি এটা তাহলে খুবই ভালো হয় কিন্তু আমার যে শর্তটা সেই শর্তটা হচ্ছে বইটা রঙিন হতে হবে রং চঙ্গ হতে হবে যেন বাচ্চারা দেখলেই যেন তাদের ভেতরে একটা আগ্রহ তৈরি হয় যে কি সুন্দর একটা বই কি রঙিন একটা বই

খাগড়াছড়িতে একটা উপজাতি ধর্ষণের শিকার হয়েছে এবং নাটোরে বোধ হয় আরেকটা এরকম একটা জঘন্য একটা ঘটনা ঘটেছে তো আমি যে ব্যাপারটা নিয়ে আপনার আলোচনা করব যে এই যে একটা পৈতৃষ্ঠিক অবস্থা হ্যাঁ যেটা হয়েছিল তরুণ ক্ষেত্রে এবং খাগড়াছড়ির যে ব্যাপারটা শুনলাম সেটাও নাকি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাই নাকি এবং করেছে এবং এত বড় একটা কি বলবো যে নষ্ট একটা জঘন্য ঘটনা ঘটেছে কিন্তু এদেশের গণমাধ্যম এদেশের যারা সাংবাদিক সাংবাদিকতা চর্চা করে তাদের অবস্থানটা কিন্তু একেবারে স্পষ্ট ছিল না কিন্তু মানে তারা এক কথায় এড়িয়ে গিয়েছে হুম তো এই জায়গাটা থেকে আপনার কি মতামত আসলে আমি বেশ কিছুদিন ধরেই আমার মানে আমার ওয়াইফ তো প্রেগনেন্ট প্রেগনেন্ট ছিলেন আপনি জানেন নিশ্চয়ই এবং আমার বাবুটা যে হওয়ার পরে হওয়ার আগ থেকে অনেকদিন ধরেই আমি অনলাইন জগতের সাথেই আমি মোটামুটি একেবারেই বা পত্রিকা পড়াটাও একেবারে বন্ধ ছিল এই বেশ কিছুদিন ধরে আমি আসলে আপনি যে ঘটনাটার কথা বলছেন ঘটনাটা সম্পর্কে খুবই অল্প জানি ফেসবুকের মাধ্যমে শুধু জানি আমি কোনো পত্রিকার নিউজ এই বিষয়ে করিনি নেই এই কারণে আমি আপনাকে আসলে এই বিষয়ে ভালোভাবে বলতে পারছি না তবে আমি এটা বলতে পারি যে আদিবাসীদের উপরে যে ধর্ষণ কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছিল আমি একটা ঘটনার কথা জানি যে সেনাবাহিনী ধরে নিয়ে গিয়েছিল এরকম একটা সেনাবাহিনী সেনাবাহিনী তো এই ধরনের কাজ রেগুলার করছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বাংলাদেশের আদিবাসীদের যে অঞ্চলে এগুলো তো রেগুলার তারা করছে এগুলো তো আমরা আমরা এটা নিয়ে ইতিপূর্বে অনেকবার লিখেছি যে বাংলাদেশের সেনাবাহিনীকে ওই অঞ্চলে ঢুকতে দেওয়া উচিত না মানে যে অঞ্চলগুলোতে আদিবাসীরা আছে সেই অঞ্চলগুলাতে ঢুকতে দেওয়া উচিত না তাতে তার চাইতে জরুরি বিষয় যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমি বহুদিন আগে লিখেছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনীর ব্যাপারটাই উঠিয়ে দেওয়া উচিত সেনাবাহিনী রাখার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে বাংলাদেশকে বাংলাদেশে যদি ভারত আক্রমণ করে তাহলে বা অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র আক্রমণ করে কোনো বাংলাদেশের সেনাবাহিনী দুই ঘন্টার বেশি আটকে রাখতে পারবে না কোনো দেশ কি তো এই সেনাবাহিনীকে বছরের পর বছর ধরে লেফট রাইট করার জন্য তেল বাড়ানোর জন্য লালন পালন করা এবং হাজার হাজার কোটি টাকা খরচ করা অস্ত্র কিনে দেয়া এখন মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেনাবাহিনীকে তৈরি করা হয় হচ্ছে গিয়ে মানুষ খুন করার জন্য তাদেরকে প্রশিক্ষণই দেওয়া হয় মানুষ খুন করার জন্য এখন তারা তো একটা প্রশিক্ষণ প্রাপ্ত খুনি দল খুনি দল খুনির দল এখন একটা প্রশিক্ষণ একটা দলকে আপনি প্রশিক্ষণ দেবেন বছরের পর বছর ধরে প্রশিক্ষণ দেবেন কিভাবে খুন করা যায় কিভাবে কোন পদ্ধতিতে মানুষকে মারা যায় এখন এই দলটা তো চাইবে যে তার সে যে প্রশিক্ষণটা নিয়েছে সেই প্রশিক্ষণটা কাজে লাগাতে এখন তাদের বাংলাদেশে তো কারোর সাথে যুদ্ধ হচ্ছে না এখন তারা করবেটা কি তারা হচ্ছে কি এখন দেখবে যে মানে বাংলাদেশে কারা সংখ্যালঘু কাদের উপরে আক্রমণ করলে কাদের উপরে অত্যাচার করলে অন্য গোষ্ঠীরা খুব একটা কেয়ার করবে না বাংলাদেশের সেনাবাহিনী তো একই কাজ করছে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে গড়ে তোলা হয়েছে তো পাকিস্তানি সেনাবাহিনীর আদলে বাংলাদেশের সেনাবাহিনী যখন শুরু হয় তখন সেই শুরুর সময় পাকিস্তান থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়ে আসা হয় বড় বড় যারা ছিলেন যেমন যেমন ধরেন জিয়াউর রহমান ধরনের লোক তারপরে ওসমানীর মতো লোক এদেরকে নিয়ে আসা হয়েছিল পাকিস্তান সেনাবাহিনী থেকে এখন এরা ছেলে এরা পাকিস্তান সেনাবাহিনীতে প্রশিক্ষণ প্রাপ্ত লোক এরা বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে এখন কি তারা কি প্রশিক্ষণ পাকিস্তান সেনাবাহিনীতে তারা কি প্রশিক্ষণ নিয়েছে সেটা তো আমরা ভালোভাবে জানি যে পাকিস্তান সেনাবাহিনীতে যেই পাকিস্তানিরা প্রশিক্ষণ নিয়েছে তাদের তারা সেটাকে কাজে লাগিয়েছিল বাঙালি নিধনে সেই প্রশিক্ষণটাকে কাজে লাগিয়েছিল সেই একই প্রশিক্ষণ এবং একই মনস্তত্ত্ব এখন বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমাদের দেশে যারা একটু দুর্বল যারা একটা প্রান্তিক জনগোষ্ঠী তাদের উপরে অত্যাচার করা যায় তাদের উপর তাদেরকে ধর্ষণ করা যায় তাদেরকে তুলে নিয়ে আসা যায় এই মানে মন মানসিকতা তো থেকে উপরে ফেলতে হবে হবে এই এই যে যে না হলে পরে পরে সেই ঘটনা নিয়ে কথা বলতে কিন্তু আমার মনে হয় শুরুতে আমি তো অন্য দেশের সেনাবাহিনীও দেখেছি জার্মানি দেশে জার্মান সেনাবাহিনীর সদস্যদের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে কথা বলেছি এখানকার পুলিশ দেখেছি এখানকার পুলিশকে কেউ ভয় পায় না পুলিশ গিয়ে মানুষকে স্যার বলে আমাদের দেশে মানুষ মানুষ সাধারণ মানুষ পুলিশ দেখলে মুখ থেকে স্যার বের হয়ে যায় একটা কনস্টেবল বা একটা হাবিলদার একটা মানে অত্যন্ত নিম্ন পদস্থ পুলিশকে দেখলেও মানুষের মুখ থেকে স্যার বের হয়ে যায় আর এখানে সবচেয়ে বড় অফিসারটা আমাকে রাস্তায় দেখলে আমাকে স্যার বলে ডাকে বা ধরেন একটা অফিসে গেছি সেখানে আমাকে স্যার বলে ডাকে এই মনস্তত্ত্ব চেঞ্জ করতে না পারলে তো আমার মনে হয় কোনো এই ধরনের ঘটনা ঘটতে আচ্ছা আচ্ছা যাই হোক আপনি আপনার মন্তব্যটা দিলেন ভালো লাগলো আমি সব মিলিয়ে একটা কথা বলতে পারি যে একটি সশুক আর একটি শোষককে পরাজিত করে একটা তখনকার সময়কার না থাকুক শরীফ আরো জানি মানুষ তারা লিখতে পারছে হ্যাঁ বাট স্বাধীনতার চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর পর আপনারা বাইরে আছেন আমরা মানে মানুষের বাইরে থেকে কথা বলি তাহলে আমাদের এই স্বাধীনতা যাই হোক এই স্বাধীনতা নিয়ে আমারও অনেকটা প্রশ্ন আছে অনেকটা কথা আছে তো আর আমি না আর একটা বিষয় নিয়ে যেটা একটু জানতে চাচ্ছি যে সৌদি আরবে এত কঠিন আইন কত কঠিন নিয়ম এতটা কঠিন নিয়মের পরেও সেখানে রোজ রোজ ধর্ষণের মতন ঘটনা ঘটে এবং প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওদিকে নেদারল্যান্ডে অপরাধী নাই সেখানে জেলখানা বন্ধ করে দিচ্ছে এই বিষয়টা নিয়ে যদি একটু এটা তো খুবই মজার একটা বিষয় যে ধরেন ডেনমার্ক নেদারল্যান্ড তারপর ফিনল্যান্ড তারপরে জার্মানিতে মোটামুটি কিছুটা নরওয়ে এই সমস্ত দেশগুলো এই স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোতে অপরাধের মাত্রা দিনে দিনে কমছে এবং জেলখানা গুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে সরকার এবং কয়েকটা জেলখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে সেগুলোকে মিউজিয়াম বানানো হয়েছে আর পৃথিবীতে ধর্মপ্রবণ দেশগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আরো নতুন নতুন জেলখানা বানানো বানানো হচ্ছে বানাতে হচ্ছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে একটা নতুন এশিয়ার সবচেয়ে বড় জেলখানা বানানোর একটা ঘোষণা দিয়েছিলেন এবং একই দিনে তিনি একশো কোটি টাকা খরচ করে কোরআনের ওয়েবসাইট বানানোর ঘোষণা দিয়েছেন মানে ব্যাপারটা মজার যে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান বলে দাবি করা হয় এই দেশে সবচেয়ে বড় জেলখানা বানাতে হচ্ছে কোরআনের ওয়েবসাইট বানানোর জন্য একশো কোটি টাকাও লাগছে আর উন্নত দেশগুলোতে এখন জেলখানায় উঠে যাচ্ছে আমি সেটাই এই বিষয়ে অনেক আগে লিখেছিলাম যে একটা বৌদ্ধ সমাজে সব সময় এই ধরনের ব্যাপার ঘটে। মুক্ত সমাজে কখনো এই ধরনের ব্যাপার ঘটে না। মুক্ত সমাজে মানুষ যে স্বাধীনতাকে শ্রদ্ধা করে, যে ফ্রিডমকে তারা বুঝতে পারে। আর যত বৌদ্ধ সমাজ হবে, মানুষ তত অপরাধ হবে। মানুষ তত বিকৃতির থেকে যাবে। আচ্ছা আচ্ছা আসিফ ভাই আরেকটা একটা বিষয় আপনাকে সময় আপনার হয়তো নষ্ট করে দিচ্ছি না না বলেন অনেক আর একটা যে বিষয়টা হলো যে আমরা যারা আপনারাও তো একটা জায়গায় গেছেন তাই না আপনারা একটা জায়গায় বসে আপনাদের মত করে মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করার জন্য আপনাদের অবস্থা থেকে এর থেকে বেশি করণীয় আর আশাও করি না যতটুকু করছেন আর কি তো আমরা স্বদেশে বসে আমরা যারা লড়াইটা করে যাচ্ছি আমাদের তো বিপদ ভাই পায় পায় একটা কথায় তো আমাদের যদি এরকম মারাত্মক কোন বিপদের সম্মুখীন হই আপনাদের কি করণীয় এই বিষয়ে আমি ইতিমধ্যে বেশ কিছু কাজ করেছি তবে সেই কি কি করেছে সেগুলো এখন আর আমি বর্ণনা করতে চাই না কিন্তু ধরেন ইমিডিয়েটলি কোনো কেউ কোনো ধরনের বড় ধরনের বিপদের মধ্যে পড়লো খুব দ্রুত সাময়িক একটা সমাধান দেওয়ার মতো দেওয়ার মতো ব্যাপার আছে খুব দ্রুত একটা সাময়িক সমাধান দেওয়ার মতো একটা ব্যাপার আছে তবে সেটা খুবই সাময়িক সাময়িক অল্প সময়ের জন্য এবং পরবর্তীতে তিনি কি করবেন বা পরবর্তীতে তার হবে সেই বিষয়টা হবে। তবে সাময়িক একটা অল্প সময়ের জন্য তাকে একটা সাহায্য বা তাকে একটা আছে যদি এরকম কেউ থাকে এরকম কেউ থেকে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন আমি সেই সেইটার ব্যবস্থা করতে পারি তবে মনে রাখতে হবে সেটা খুবই সাময়িক খুবই অল্প সময়ের জন্য আহ তাৎক্ষণিক নিরাপত্তা যেটাকে বলে সেটা সেটার ব্যবস্থা করা যায় পাচ্ছে না আচ্ছা ৫৭ ধারার আদলে ৩২ ধারা আসছে তার রেশনালে আমরা আমরা তো অবস্থায় আছি এটা যাই হোক এ বিষয় নিয়ে হয়তো অন্য আরেকদিন কথা বলবো আপনার সাথে আর কানিজ ভালো আছে এই তো হ্যাঁ হ্যাঁ ভালো আছে আচ্ছা যাই হোক আমি আপনাকে শেষবারের মতন আমার স্বদেশীয় যে চাঁদ আমি আপনাকে দেখিয়ে আমি মুক্তি হইতে চাই দেখেন বাংলাদেশের বাংলাদেশ চাপ থেকে দেখতে পাচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তো ভালো লাগতেছে না বাংলাদেশ থেকে যে চাঁদ বাংলাদেশ থেকেও তো সেই চাঁদ জার্মানি থেকে একই তো চাঁদ তারপরেও দেশের একটা গন্ধ পান্না না হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা ভালো থাকবেন কামনা আচ্ছা আপনি ভালো থাকবেন শুভকামনা বাই বাই